ভুটান সীমান্ত জয়গা ঝর্ণাবস্তি এলাকায় ঝর্ণা ঝোড়ার জলে ঝর্ণাবস্তি গার্ডওয়াল ভেঙে গিয়ে সড়ক অর্ধেকে অংশ ঝোড়ায় বিলীন হয়েছে। ভুটান পাহাড় থেকে জল এসে ক্ষতিগ্রস্ত করেছে এলাকা। বাসিন্দারা জানিয়েছেন বেশ কয়েকদিন থেকেই ক্ষতি হচ্ছে, সোমবার সকালে জলে আবারও ক্ষয়ক্ষতি হলো। বাসিন্দারা জানিয়েছেন ভুটান পাহাড় থেকে প্রবল স্রোতে জল নেমে এসে এলাকায় ক্ষয়ক্ষতি করে। ভুটান পাহাড়ে জলে গার্ডওয়াল ভেঙে ক্রমাগত ভাঙন হচ্ছে। গ্রামবাসীদের আশঙ্কা, যদি শীঘ্রই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পুরো এলাকায় ঝর্ণা ঝোড়ার ভাঙনে বিলীন হয়ে যাবে। ভুটান সীমান্ত ঝর্ণাবস্তি ঘটনা নিয়ে বিজেপির কাজী বিধায়ক বিশাল লামা জানিয়েছেন ভুটান পাহাড় থেকে জল এসে জয়গা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়। এই বিষয়ে বারংবার তারা বিধানসভায় কথা উঠিয়েছেন, কিন্তু প্রশাসন সরকার কিছুই করছে না। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। ভুটান বলছে কোনো বাজেট নেই, জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ বলছে কোনো বাজেট নেই। তো বাজেট খালি আমাদের ঝর্ণাবস্তির জন্য কি নাই? আমরা তো দেখতেছি জিপি ওয়ানে কাজ হচ্ছে, পাহাড়ে কাজ হচ্ছে, অনেক বিষয়বস্তিতে কাজ হচ্ছে, ওদের জন্য কি বাজেট আলাদা হয়ে আছে, আমাদের জন্য কি বাজেট আলাদা হয়ে আছে? এই কি ভুটানের জল না? এটা ভুটানের জল, আজকেও ভাঙছে, এটা আজকেও ভাঙছে। আমাদের আমার প্রশ্ন কি, সকালে সকালে ভাঙছে, সকাল ভাঙছে। আমাদের আমার প্রশ্ন হচ্ছে, এটা গ্রামবাসী পুরো আতঙ্কে আছে। যদি এই মুহূর্তে রাস্তা বড় ধরনের কোনো বৃষ্টি আসে, রাস্তা ভেঙে গেলে গ্রামবাসী ঘুমাতে পারবে না, রাত্রিবেলা তো কেউ ঘুমাতে পারে নাই, সবাই জাগ্রত। বৃষ্টি আসছে, সবাই জাগ্রত হয়ে আছে, কি জানি কোন সময় কি বিপদ হবে। আমাদের কথা হচ্ছে, সামনে যেহেতু ইলেকশন, পঞ্চায়েত নির্বাচন আছে, নেতাদের এতটুকুই রিকোয়েস্ট করব, সামনে ইলেকশনের চিন্তা ভাবনা করে যত তাড়াতাড়ি কাজ করা সম্ভব এতটুকু অনুরোধ করব। এ নিয়ে কাজী নিয়ে বিজেপি বিধায়ক বিশাল লামাকে জানিয়েছেন, শোনাবো। দেখেন আপনারা যা বলছেন, এখন আমরা এই সব বিষয়গুলি, যে জায়গার যে সমস্যা, আপনারা জানেন পাহাড় থেকে যেরকম জল নামে আর বৃষ্টির সময় যেরকম জনগণের অসুবিধা, সেটা নিয়ে তো আমি বিধানসভা অবধি কথা রাখছি। রুলিংরা কি করতেছে, জেডিএ কি করতেছে, আমরা জানতে চাচ্ছি। কারণ এইসব হবেই বৃষ্টির সময়, সেই জন্যই আমরা জনগণের সিকিউরিটির জন্য, ওদের সুরক্ষার জন্য আমরা আগেই এই বিষয়ে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন সেই হিসাবে কাজ করতেছে না, সহযোগ করতেছে না। আর যেরকম আজকে শুনলাম যে আপনারা বলছেন ঝর্ণাতে যেরকম গার্ডওয়াল ভেঙে গেছে, ওখানে যে যেরকম জল বাড়ছে, তো এটা নিয়ে তো প্রশাসন, আমি শুনলাম এটাও যে প্রশাসন এখনো অবধি যায় নাই, এটা দুঃখের কথা। প্রশাসন জনগণের সুবিধা অসুবিধা নাই, কনসার্ন নাই, সেটা তো আপনারা সব জানছেন, বুঝতে পারছেন। তো সেই এখানে হচ্ছে প্রশাসনের কোনো জনগণ নিয়ে চিন্তা ভাবনা নাই, ওদের যেরকম অসুবিধা হচ্ছে সেটা নিয়ে তো আমরা তো খোকলা, যখন খোকলা থেকে নিয়ে আপনারা ছোটা মেচে বস্তি, এইটা এই ছোটা মেচে বস্তি যে ঝড়ের সময় যেরকম হয়েছিল, এই যে হাসিমারা ঝোড়া, এই সব নিয়ে তো আমি বিধানসভায় কথা তুলেছিলাম, এই কথা মানে দৃষ্টি আকর্ষণ করছিলাম সরকারের, কিন্তু সরকার কোথায় কাজ করতেছে, জনগণ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই এই সরকারের, এই হচ্ছে আর জনগণের সাফার করতেছে। সন্দীপ অটোলাইন্সের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ আকর্ষণীয় অফার। হিরোর যে কোনো গাড়ি ক্রয়ের উপর থাকছে 10,000 টাকা ক্যাশব্যাক অফার, এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি এক্সচেঞ্জের সুবিধা, এছাড়া রয়েছে লো ডাউন পেমেন্টের সুবিধা। সন্দীপ অটোলাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। আর এ নিয়ে তৃণমূল নেতা মোহাম্মদ আব্দুল মানিক জানিয়েছেন, শুনবো। আতঙ্কে জি, এটা আমরা আমাদের তরফ থেকে আমাদের হাইকমান্ডে আমরা জানিয়েছি, ঠিক আছে, কিন্তু এই কারণে পাশে নিয়ারেস্ট আমাদের হচ্ছে ভুটান বর্ডার, যে বর্ডার এখান থেকে আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে পিছনে, যে এই যে বর্ডারটা যে আছে এখান থেকে আমাদের ইন্ডিয়া যে বর্ডার, এখান থেকে নিয়ারেস্ট আপনার 50-60 ফিট
দূরেই কিন্তু বর্ডারটা। আর পাহাড়ে যখন বৃষ্টি হয় আর এখানকার বৃষ্টিটা যখন তখন আসে আর পাহাড় থেকে যে জলটা এবং পানিটা যে গতিবিদ্যা যে স্পিডটা সেই স্পিডে কিন্তু আমাদের এখানে লোকসান আমাদের জায়গাতে স্রেফ ঝর্ণাবস্তি না আরও অনেকই জায়গা আছে যে গ্রামবাসী গ্রাম কিন্তু অনেক জায়গায় কিন্তু ক্ষতি হচ্ছে। এরপরেও আমার যে হাইকমান্ড আমার বিডিও এবং ডিএম এবং আমার যে দলীয় আমাদের যারা উপরে মহলে আছে তাদেরকে জানকারি দেওয়া আছে এবং নিয়ারেস্ট আমি এক বছর আগেও বলেছি আমাদের গঙ্গাবাবুকে আমাদের গঙ্গা প্রসাদ শর্মা আমাদের জেপি চেয়ারম্যান ওনাকেও বারবার বলেছি যে চেয়ারম্যান সাহেব আপনি একটু আমাদের পরিদর্শন করেন আমাদের এখানে যে পরিস্থিতি জনগণের কারণ আমাকে জবাব দিতে হচ্ছে বারবার আমাকে ধরছে কি করেনি চিকিৎসা করছে ঠিক আছে তো ওনাকেও বলা হয়েছে উনিও আসবেন উনি দেখি উনি কী করেন উনিও ওনার উপরে কারণ আমাদের জেডিএ এরিয়া পড়ে তিনটা জিপি নিয়ে আমাদের জেডিএ তো জেডিএ চেয়ারম্যান আছেন গঙ্গাপ্রসাদ শর্মা ওনার উপরে উনিও ওনার সঙ্গেও এটা কথা করি যে কী করা যায় আগামী দিনের জন্য কিন্তু আমি এটা বলি আমরা বারবার যে জয়গাঁওবাসী যে এখানকার যে আলিপুরদুয়ারের যে এমপি হলো জন বাল্লা যে সংখ্যালঘু ছেলে উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তো উনি কি ঘুমিয়ে আছে দেখেন আমরা বারবার একটাই আওয়াজ উঠাইছি জনগণের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসের আমরা কিন্তু জনগণের পাশে আছি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাটারটা কিন্তু কেন্দ্রীয় শাসক দেখে যে ভুটান আর ইন্ডিয়া ফ্রেন্ডশিপটা এটা কিন্তু দিল্লি দেখে তো আজকে দিল্লিতে ক্ষমতায় কিন্তু ভাজপা ভারতীয় জনতা পার্টির সরকার আছে কিন্তু ওনারা বারবার এই কথাটা ইস্যুটাকে কেন উঠাচ্ছে না কেন বারবার উঠাচ্ছে না যে ভুটান থেকে জলটা যেভাবে গতিবিধি যেভাবে বেরিয়ে পুরা জায়গার দিকে যে পুরা মানুষের লোকসান হচ্ছে সেটা বেটা না তরিবাড়ি থেকে শুরু করে খোকলা বস্তি থেকে শুরু করে আমাদের হাসিমারা ঝোড়া থেকে শুরু করে গুয়াবাড়ি থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু এইরকম ক্ষতিটা হচ্ছে যে এটা কিন্তু দেখাটা দরকার।